দেখুন বন্ধুরা, আজকে আমি করব ধনিয়া চিকেন। তাই আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো দুখানা শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দেবো গোটা জিরে। আর দিয়ে দেবো আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে রেখেছি, দিয়ে দিলাম পেঁয়াজটা। আর আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। চিকেন আছে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা অল্প নুন হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম। দেখুন মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে আছে জিরে, ধনে আর গোলমরিচ কাঁটা 1 চামচ মতো দিয়েছি। আর এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এটা ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1টা টমেটো কেটে দিয়ে দিলাম, আর ফেটানো টক দই দিয়ে দিলাম আমি 2 চামচ। টক দইটা দেবার আগে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নেবেন। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো 7 মতো লবণ, এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন মাংসটা তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বন্ধুরা এটার মধ্যে 2 চামচ ধনে পাতা বাটা। এটা ধনিয়া চিকেন বানাচ্ছি যেহেতু, তাই আমি এটার মধ্যে গরম মশলা বা কোনো লাল লঙ্কা আমি ব্যবহার করিনি। বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে, ধনে পাতা দিয়ে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। মাংসটা খালি হয়ে যাবে, নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার চিকেন, ধনিয়া চিকেন ফ্রাই হয়ে এসছে। দেখুন এবার আমি এটাকে ঢেলে নেব, এবার আমি ঢেলে নেব ওটা চিকেন। তাই আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা গার্নিশের জন্যে, আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা চিড়ে,
আর সামান্য একটু দই, দইটা উপর থেকে দিয়ে দিলাম। ধনিয়া চিকেন রেডি। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমার পাশে থাকবেন বন্ধুরা। আর এটা করে অবশ্যই একবার খাবেন। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা।